হাই গাইজ, আজকে আমি চলে এসেছি স্টেশনে। তোমরা বেশিরভাগ স্টেশনে দেখে থাকবে এই ভেন্ডিং মেশিনটা, এটাকে ভেন্ডিং মেশিন বলা হয়, যেটাতে তোমরা নিজেরা নিজেরা টিকিট কাটতে পারবে। তো অনেকেরই হয়তো জানা থাকে না যে এই মেশিনটাতে তোমরা কীভাবে টিকিট কাটবে, তো সেটারই আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আর কোনো টেনশন নেই তোমাদের, চটপট ভিডিওটি দেখে নাও। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আর এখানে রয়েছে ইউজিং ম্যাপ, ফার্স্ট বুকিং, অল আদার স্টেশনস অ্যান্ড চেক ট্রেন অ্যাভেলিটি। এবং নিচে দেখো বাংলা আর হিন্দি দুটো অপশন রয়েছে। তো এখানে ইংলিশটা রয়েছে, তো আমি ইংলিশেই তোমাদেরকে করে দেখাবো। তো এখানে যে অল আদার স্টেশনস তোমরা অপশন দেখছো, এটা ক্লিক করবে। ক্লিক করি, এরকম পাশে একটি কিবোর্ড এবং একটি বক্স চলে আসবে। তো তোমরা ঠিক যেখানে যাচ্ছ সেই জায়গাটা তোমরা টাইপ করে ওখানে লিখবে। তোমরা যে স্টেশন থেকে যাচ্ছ বা টিকিট কাটছ সেটার জায়গার নিচেই লেখা থাকবে, তো সেটাকে আলাদা করে কিছু লিখতে হবে না। আমি যেমন ব্যারাকপুর থেকে যাচ্ছি, তো ব্যারাকপুর আমার নিচে লেখাই রয়েছে। আর আমরা যাব হচ্ছে দমদম, দমদমের টিকিট কাটব। তো আমি এখানে দমদম টাইপ করেছি। আর পাশে দেখো দমদম জাংশন চলে এসছে, তো দমদম জাংশন নেব। আর আমরা যেহেতু দুজন রয়েছি এবং রিটার্নও কাটবো, সেই কারণে দেখো দুটো অপশন ব্লিঙ্ক করছে, একটা চেঞ্জ জার্নি ডিটেলস, একটা পে। তো যেহেতু আমরা দুজন এবং রিটার্নও কাটবো, সেই কারণে আমরা চেঞ্জ জার্নি ডিটেলস সেটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশানস এসছে, যেমন অ্যাডাল্টের, চাইল্ডের। অ্যাডাল্ট কজন আছে, আমরা দুজন আছি, তো আমরা দুই ক্লিক করলাম। আর এখানে সিঙ্গেলও আছে, রিটার্নও আছে, আমরা রিটার্ন কাটবো। তো দুজন রিটার্নের টিকিট হয়ে গেল। এবং নিচে দেখো পে বাটনটা ব্লিঙ্ক করছে, তো এবারে পেটা করব আমি। তো এখানে ইউপিআই থাকতে হবে। তোমরা যারা যারা এখান থেকে টিকিট কাটবো, সেখানে তোমাদের ফোনে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা থাকতে হবে, যেমন গুগল পে, পেটিএম, এইসব থাকতে হবে। তো আমি ইউপিআই করলাম, তো আমি আমার ফোনপে থেকে টিকিট কাটবো। ফোনপে খুলে এটাকে স্ক্যান করব। তো স্ক্রিনে তোমার কিউআর কোডের একটা চলে আসবে, তো সেইটাকে তোমরা স্ক্যান করবে। এবং টাইম দেওয়া হয় কিন্তু তিন মিনিটের মধ্যেই তোমাদের করতে হবে। আর কত টাকা সেটা অটোমেটিক তোমার ফোন স্ক্রিনে দেখিয়ে দেবে। তো 20 টাকা হয়েছে, তো 20 টাকা আমার পে হয়ে গেছে। আর এখানে স্ক্রিনে দেখাবে প্লিজ কালেক্ট ইউর টিকিট, তো টিকিট চলে এসছে। তো এই হচ্ছে আমার টিকিট। তো তোমরা চটপট এবার এই মেশিন থেকে টিকিট কেটে নাও।